আমাদের আজকের পড়ানোর আজকের টপিক হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমাদের এই নলেজ শেয়ারিং সেশনটাতে আমরা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক হিসেবে শিখবো অ্যাঙ্গুলার, ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক হিসেবে শেখানো হবে হচ্ছে নোট জেএস এর একটা ফ্রেমওয়ার্ক এক্সপ্রেস, এবং ডাটাবেজ লেয়ারে রিলেশনাল ডাটাবেজ হিসেবে মাইএসকিউএল থাকবে, এছাড়া নন রিলেশনাল ডাটাবেজ হিসেবে মঙ্গো সহ আরও বেশ কয়েকটা ডাটাবেজ থাকবে। এরপর পরই আমরা অ্যামাজন ওয়েব সার্ভিস বা AWS-এ আমরা কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এবং কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্ট ইউজ করে আমরা ক্লাউডে ডেপ্লয়মেন্ট করা শিখব, এবং সবশেষে আমরা শিখব হচ্ছে ফ্লাটার দিয়ে কিভাবে একটা মোবাইল অ্যাপ শুরু থেকে শেষ পর্যন্ত বানাতে হয়। তো আমাদের এই ট্রেনিং সেশনটা টোটাল জার্নিতে প্রত্যেকটা স্টেপই স্টেপ আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টটা বেশ কাজে লাগবে। প্রথম থেকে যদি আমি শুরু করি, অ্যাঙ্গুলার ফ্রেমওয়ার্কটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, এবং অ্যাঙ্গুলার ফ্রেমওয়ার্কের বেসিক ফাউন্ডেশনটা আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপরেই বেস করে গড়ে উঠেছে। তো কাজেই আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্টটা বেশ ভালো করে জানতে হবে আর কি। সেজন্য আমরা আমাদের ট্রেনিং সেশনটা স্টার্ট করেছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে। তো আমাদের এই টিমে অনেকেই নিউ কামার আছেন, তাদের সবার জন্য আমি আমার পরিচয়টা বলে নিচ্ছি। আমি সুলতান আহমেদ সাগর, ইরাতে আমার অলরেডি 4 বছরের অধিক সময় আমি পার করে ফেলেছি। এই তো এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জিনিসটা আসলে কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে যে কোনো একটা প্রোগ্রামিং সলিউশন ডিজাইন করার একটা প্যারাডাইম বা এক ধরনের মেথড। তো আমরা অনেকেই ফুটবল খেলা খেলেছি, এখনো খেলি, কিংবা ফুটবল খেলা দেখা, বিভিন্ন লিগের খেলা দেখাটা আমাদের বেশ, আমরা খেলা দেখে আমাদের অবসর টাইমগুলো পাস করে থাকি আর কি। সো ফুটবল খেলার ক্ষেত্রে আমরা কিন্তু সেফ ডিফেন্স থেকেও খেলতে পারি, অথবা সাইড থেকেও বল পাস করতে পারি, এবং এগুলো হচ্ছে এক একটা স্ট্র্যাটেজি, এবং এই সকল স্ট্র্যাটেজির আসলে একটাই অবজেক্টিভ। সেই অবজেক্টিভটা হচ্ছে আমরা যাতে গেমসে জয় লাভ করতে পারি, আমরা যাতে ফুটবল খেলাটাতে জয় লাভ করতে পারি, সেজন্য আসলে আমরা এই বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি ফলো করে থাকি। তো এই সেম জিনিসটা আসলে প্রোগ্রামিং প্যারাডাইমের জন্য সত্য। একটা প্রবলেম সলভ করার, একটা প্রবলেম আইডেন্টিফাই করা এবং সলভ করার অনেক অনেক পদ্ধতি আছে, কিন্তু তার মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে মডার্ন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের একটা অন্যতম পদ্ধতি, যেটা দিয়ে আমরা যে কোনো প্রবলেমকে খুব সুন্দরভাবে আইডেন্টিফাই করতে পারি এবং সেই প্রবলেমটার জন্য খুব নিখুঁতভাবে একটা সলিউশন দাঁড় করাতে পারি। তো আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই কনসেপ্টটা কোত্থেকে এসেছে সেই জিনিসগুলো যদি এখন একটু আলাপ আলোচনা করি আর কি, তাহলে প্রথমেই বলবো আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর প্রধান উৎসটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। এখন আসলে অ্যাবস্ট্রাকশন বলতে আমরা কি বুঝি, আমরা একটু খেয়াল করলেই দেখব আমাদের প্রাথমিক জীবনের সব জায়গায় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্টটা খুব নিবিড়ভাবে জড়িয়ে আছে, এবং তার প্রধান এবং প্রথম স্টেপটা যেহেতু হচ্ছে অ্যাবস্ট্রাকশন, আমরা এখন অ্যাবস্ট্রাকশন নিয়ে একটু আলাপ আলোচনা করবো।
অ্যাবস্ট্রাকশন বলতে আমরা কি বুঝি? আমরা যদি চিত্রে উল্লেখিত গাড়িটার দিকে তাকাই, তাহলে আসলে গাড়ি নির্মাণ করতে কোম্পানিতে অনেকগুলা ডিপার্টমেন্ট, সবগুলা ডিপার্টমেন্ট একত্রে টিম ওয়াইজ কম্বাইন্ডলি কাজ করে এই গাড়িটা দাঁড় করেছে। কিন্তু আমরা যখন একটা গাড়ি, তখন কিন্তু আসলে আমাদের এইটুকু জানার দরকার পড়ে না গাড়ির ভিতরে কি প্রোডাক্ট কিভাবে কাজকর্ম করতেছে। বরঞ্চ আমি এইটুকু জানলেই হয় যে আমি স্টিয়ারিংটা চালালে গাড়িটা ঘুরবে, গাড়িতে পেট্রোল ডিজেল বা তেল দিতে হবে। সো আমরা কখনোই একটা কারকে এভাবে চিন্তা ভাবনা করি না যে হাজার অনেক হাজারে বিজারে পার্টস দ্বারা এই গাড়িটা তৈরি হয়েছে। বরঞ্চ আমরা গাড়িটাকে একটা প্রোডাক্ট হিসেবে চিন্তা ভাবনা করি এবং একটা ওয়েল ডিফাইন্ড অবজেক্ট হিসেবে চিন্তা ভাবনা করি যার নির্দিষ্ট কিছু বিহেভিয়ার আছে। তো এই জিনিসটাকেই বলা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। অর্থাৎ অ্যাবস্ট্রাকশন বলতে বোঝায় যে যে কোনো কিছুর একটা ভিতরের ইমপ্লিমেন্টেশনটাকে ইউজারের কাছ থেকে হাইড করে ফেলা, এই জিনিসটাকে আমি বলছি অ্যাবস্ট্রাকশন। আপনাদের কারো বুঝতে সমস্যা হলে আমাকে কোশ্চেন করতে পারেন। অ্যাবস্ট্রাকশন জিনিসটা আমি আবারও বলি, অ্যাবস্ট্রাকশন বলতে আমি বুঝাচ্ছি যে একটা ওয়েল ডিফাইন্ড অবজেক্ট যেটার ভিতরের ইমপ্লিমেন্টেশন অনেক কমপ্লেক্স হতে পারে, কিন্তু সেটা আমার ইউজারে জানা দরকার নেই। এখন প্রোগ্রামিং প্যারাডাইমে এটা কি? প্রোগ্রামিং প্যারাডাইমে মনে করেন যে একটা বিশাল বড় সফটওয়্যার, এর যদি আমি ধরি 12টা মডিউল, হ্যাঁ, তো একটা মডিউল আরেকটা মডিউলকে কল করবে ফাংশনের থ্রুতে। কিন্তু মনে করেন যে 12টা মডিউল, 12টার জন ডেভেলপার কাজ করতেছে, 12 জন ডেভেলপারের প্রত্যেকের আরেকজনের প্রোগ্রামিংটা খুব ভালো করে জানার আসলে দরকার নেই। সে জাস্ট ফাংশনগুলোর নাম পেলেই হলো এবং হচ্ছে ওই নাম ওই ফাংশনগুলোকে কল করলেই হয়ে যায়। এই জিনিসটাকে আমি অ্যাবস্ট্রাকশন বলতে চাচ্ছি। অর্থাৎ অ্যাবস্ট্রাকশন হচ্ছে অনেক জটিল একটা জিনিসকে আমি ফাংশনের নেমের ইয়েতে হাইড করে ফেলবো এবং অন্য যে প্রোগ্রামার আমার কোডটাকে কল করবে তার আসলে আমার কোডের ইনার ডিটেলসটা আপাতত না জানলেও চলবে। এবং এই জিনিসটার সাথে আমি কম্পেয়ার করেছি এই গাড়িটার সাথে। ওকে, আমরা সামনে প্রসিড করতে পারি। এখন অবজেক্ট ওরিয়েন্টেডের মেইন বিল্ডিং ব্লকস হচ্ছে ক্লাস এবং অবজেক্ট। আমরা এখন ক্লাস এবং অবজেক্ট বলতে কি বোঝায় সেই জিনিসটা নিয়ে ডিসকাস করব। আচ্ছা, তো কাজেই অবজেক্ট বলতে আমরা কি বুঝি? যে কোনো এন্টিটি যার কিছু স্টেটস এবং বিহেভিয়ার রয়েছে তাকে আমরা অবজেক্ট বলতে পারি। তো স্টেটস মানে তো অবস্থা, এবং বিহেভিয়ার মানে হচ্ছে ও কিভাবে কাজ করে। পৃথিবীর প্রত্যেকটা জিনিসেরই কিছু ফিচার বা স্টেট বা অবস্থা রয়েছে এবং ওই ফিচার বা অবস্থার পরিপ্রেক্ষিতে সে নির্দিষ্ট কিছু বিহেভিয়ার করে থাকে। তো আমরা এক্সাম্পল হিসেবে ধরতে পারি চেয়ার, কলম, টেবিল, হাউস, কার, বাইক, ট্রি, এগুলোকে প্রত্যেকটাকে আমরা অবজেক্ট হিসেবে চিন্তা ভাবনা করতে পারি। এবং অবজেক্ট ফিজিক্যালও হতে পারে, লজিক্যালও হতে পারে। ফিজিক্যাল মানে হচ্ছে যে অবজেক্টের বাস্তবিক এক্সিস্টেন্স রয়েছে, আমাদের রিয়েল ওয়ার্ল্ডে এক্সিস্টেন্স রয়েছে, এরকম অবজেক্টকে আমরা ফিজিক্যাল বলে থাকি। এবং বর্তমান পৃথিবীতে যার এক্সিস্টেন্স নাই কিন্তু ভার্চুয়াল ওয়ার্ল্ডে আছে সেরকম অবজেক্টকে আসলে আমরা লজিক্যাল বলতে পারি। তো এখন আসলে আমরা দেখব অবজেক্ট, আসলে অবজেক্ট তো হয় ক্লাসেরই, এবং ক্লাস কিভাবে ডিজাইন করতে হয় সেই জিনিসটা আসলে আমরা দেখব। তো একটা ক্লাস আসলে একটা ব্লুপ্রিন্ট ডিজাইন হিসেবে আমরা চিন্তা ভাবনা করতে পারি, যেখান থেকে আমরা আসলে হাজারে বিজারে বিভিন্ন টাইপের অবজেক্ট ক্রিয়েট করতে পারবো।
যেমন বাম পাশে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লাসের একটা ব্লুপ্রিন্ট ডিজাইন করা আছে, এবং একটা কোম্পানি এই ডিজাইন অনুসারে বিভিন্ন ধরনের যেমন ভ্যান, অডি, স্পোর্টস কার এই গাড়িগুলো বানাচ্ছে। তো ব্লুপ্রিন্টটাকে আমরা ধরতে পারি হচ্ছে ক্লাস, আর এই ব্লুপ্রিন্ট বা ডিজাইন থেকে গাড়িটা বানানোর পর বিভিন্ন মডেলের যে গাড়ি প্রত্যেক থেকে আমরা এই ব্লুপ্রিন্ট বা ডিজাইনের এক একটা অবজেক্ট ধরতে পারি। যেমন এখানে কার ক্লাস থেকে তিনটা অবজেক্ট হয়েছে, আমরা এখানে তিনটা কালারের গাড়ি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে হলুদ, একটা হচ্ছে লাল এবং একটা হচ্ছে নীল। এবং ক্লাসের সব থেকে সহজ ডেফিনিশন হচ্ছে কালেকশন অফ অবজেক্ট, অনেকগুলো অবজেক্টের কালেকশনকে আমরা ক্লাস ধরতে পারি। এবং এই ক্লাসটা হচ্ছে একটা লজিক্যাল এন্টিটি, ক্লাসের আসলে বাস্তবিক অর্থে পৃথিবীতে অস্তিত্ব নাও থাকলেও চলে। যেমন এখানে এই যে আমরা ব্লুপ্রিন্ট ডিজাইনটা দেখালাম, আপনারা দেখতে পাচ্ছেন এই ব্লুপ্রিন্ট ডিজাইনটা আসলে সুলতান ভাই আপনি নিজেই মিউট হয়ে গেছেন সম্ভবত। আচ্ছা, তো রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট সম্পর্কে আমরা এখন একটু বিস্তারিত দেখব। তো আমাদের চারপাশের প্রত্যেকটা অবজেক্টের আসলে দুইটা ক্যারেক্টারিস্টিক আছে, অবশ্যই আছে, এবং ওই জিনিসগুলো আমাদের বের করে শিখতে হবে। তো এই দুইটা ক্যারেক্টারিস্টিক আসলে কি, প্রত্যেকটা অবজেক্টের একটা সেট অফ ফিচার বা স্টেট থাকবে বা অবস্থা থাকবে, এবং এই অবস্থার পরিপ্রেক্ষিতে প্রত্যেকে সার্টেন টাইপ অফ বিহেভিয়ার বা অ্যাটিটিউড বা ফাংশনালিটি শো করবে। তাহলে আসলে স্টেট বলতে আমরা যে কোনো একটা অবজেক্টের প্রপার্টি বা ফিচারকে বোঝাচ্ছি, এবং বিহেভিয়ার বলতে ওই অবজেক্টের ফাংশনালিটিকে বোঝাচ্ছি। যেমন এখানে আসলে আমরা একটা কুকুর দেখতে পাচ্ছি, এই কুকুরের স্টেট বা ফিচার বা প্রপার্টি গুলো যদি আমরা নিয়ে চিন্তা করি, তাহলে এখানে আমরা তিনটা স্টেট তিনটা ফিচার উল্লেখ করেছি। আপনারা চাইলে এখানে আরো 5-10টা কিংবা 20টা ফিচার এখানে অ্যাড করতে পারেন, তবে সুবিধার জন্য আমি এখানে তিনটা স্টেট উল্লেখ করেছি। একটা হচ্ছে নেম, একটা হচ্ছে কালার এবং একটা হচ্ছে ব্রিড। অর্থাৎ এই কুকুরটার নাম কি, এই কুকুরটার কালার কেমন, এই কুকুরটার কোন প্রজাতির, এই তিনটা স্টেট আমরা এখানে উল্লেখ করেছি। এখানে চাইলে আমরা আরো স্টেট উল্লেখ করতে পারতাম, যেমন এই কুকুরটার জেন্ডার কি, এই কুকুরটা কোন দেশে থাকে, কোন এলাকায় থাকে, জন্ম তারিখ কবে, এই ধরনের অসংখ্য ফিচার আমরা নিতে পারি, অসংখ্য স্টেট আমরা ডিক্লেয়ার করতে পারি। এবং এই স্টেট দ্বারা আসলে কুকুরটার বিভিন্ন ফিচার বোঝানো হচ্ছে, বিভিন্ন প্রপার্টি বোঝানো হচ্ছে, এবং কোন অবজেক্টের কি স্টেট বা ফিচার বা প্রপার্টি নিয়ে আমরা কাজ করব সেটা সম্পূর্ণরূপে আমাদের প্রোগ্রামিং রিকোয়ারমেন্ট এবং প্রোগ্রামিং সলিউশনের উপর ডিপেন্ড করে। তো ডান পাশের কুকুরটার বিভিন্ন স্টেটের ভ্যালু আমরা নিচে দেখিয়েছি, যেমন নেম হচ্ছে টমি, অর্থাৎ এই কুকুরটার নেম হচ্ছে টমি, কালার হচ্ছে ব্রাউন এবং ব্রিড হচ্ছে ল্যাব্রাডর। সো স্টেটস নিয়ে আমরা অনেক আলোচনা করলাম, সো এখন যদি আমরা বিহেভিয়ার্সগুলো আসলে কুকুর কি টাইপ আচরণ করে, একটা হচ্ছে বার্কিং, কুকুর গর্জন করে, গেউ গেউ করে, এবং আরেকটা হচ্ছে ইটিং, দ্যাট মিন্স কুকুর খাওয়া দাওয়া করে। তো আরো অসংখ্য বিহেভিয়ার হতে পারে, যেমন কুকুর ঘুমায়, তো স্লিপিং হতে পারে, এ ধরনের আরো অসংখ্য বিহেভিয়ার আমরা চাইলেই এখানে অ্যাড করতে পারি, এতে কোনো সমস্যা নেই।
সো এই যে রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট এটাকে যদি আমরা ক্লাসে রূপান্তরিত করি তাহলে ডগ ক্লাসে তিনটা ভেরিয়েবল থাকবে, একটা হচ্ছে নেম, একটা হচ্ছে কালার এবং একটা হচ্ছে ব্রিড। আর বিহেভিয়ার গুলোকে আমরা অনেকটা ফাংশনের ন্যায় চিন্তা করতে পারি, অর্থাৎ আমাদের ডগ ক্লাসে দুইটা ফাংশন থাকবে, একটা হচ্ছে বার্কিং, একটা হচ্ছে ইটিং। এখন আমরা যদি কার অবজেক্টটা নিয়ে দেখি, তাহলে কার অবজেক্টের আসলে অনেক ফিচারই আছে। আমরা এখানে তিনটা স্টেট বা ফিচার বা ফিজিক্যাল কন্ডিশন নিয়ে এসেছি। একটা হচ্ছে এই গাড়িটা কোন ব্র্যান্ডের এবং গাড়িটা কোন কোম্পানি তৈরি করেছে এবং গাড়িটার ইঞ্জিন কত সিসি। এগুলো আসলে একটা গাড়ির বেসিক ফিচার বা স্টেটস, এবং এই স্টেট গুলার ভ্যালু আমরা নিচে দেখিয়েছি যে এই গাড়িটা হচ্ছে মারুতি ব্র্যান্ডের গাড়ি, সুইফট কোম্পানি তৈরি করেছে এবং এই গাড়িগুলার এই গাড়িটার ইঞ্জিন আসলে 1248 সিসি। সো এই গাড়িটার আসলে অ্যাক্সিলারেট, এই গাড়িটার আসলে গাড়িটা কি টাইপের বিহেভিয়ার শো করে। তো এখানে আমরা তিন ধরনের বিহেভিয়ার বা ফাংশনালিটির কথা উল্লেখ করেছি, যে অ্যাক্সিলারেট মানে ত্বরণ বা গাড়িটা চলতে পারে, ব্রেক করা যায় গাড়িটা দিয়ে, এবং গিয়ার চেঞ্জ করা যায়। এই তিন ধরনের ফাংশনালিটি আমরা এখানে উল্লেখ করেছি। আপনারা চাইলে এখানে আরো অসংখ্য ফাংশন বা বিহেভিয়ার নিয়ে আসতে পারেন, তাতে খুব একটা সমস্যা হবে না। তো আমরা যখনই কোনো একটা রিয়েল ওয়ার্ল্ডের অবজেক্টের প্রথম স্টেট এবং বিহেভিয়ার গুলো আইডেন্টিফাই করে ফেলতে পারবো, সাথে সাথে আমরা কার ক্লাসটাও ডিজাইন করে ফেলতে পারবো। যেমন এই কার ক্লাসকে যদি আমরা ডিজাইন করি, তাহলে আমাদের ভেরিয়েবল হবে তিনটা, একটা হচ্ছে ব্র্যান্ড, একটা হচ্ছে মেক এবং আরেকটা হচ্ছে ইঞ্জিন সিসি। এবং ফাংশনালিটি ফাংশন হবে তিনটা, একটা হচ্ছে অ্যাক্সিলারেট, একটা হচ্ছে ব্রেক, একটা হচ্ছে চেঞ্জ গিয়ার। এখন আমরা এতক্ষণ আমরা রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট সম্পর্কে দেখলাম, এখন আসলে আমরা প্রোগ্রামিং অবজেক্ট নিয়ে কথা বলবো। তো প্রোগ্রামিং ওয়ার্ল্ডের অবজেক্ট গুলা আসলে কেমন টাইপের হয়? তো যেমন এখানে আমরা একটা বক্স দেখতে পাচ্ছি, এই বক্সটাকে যদি আমরা প্রোগ্রামিং অবজেক্টে কনভার্ট করি তাহলে আসলে কিরকম টাইপের হবে? তো প্রথমে যদি আমরা একটু আগের যে এক্সাম্পলটা ওই এক্সাম্পল অনুযায়ী ইয়ে করি, তাহলে আসলে এই বক্সের তিনটা স্টেট আছে, একটা হচ্ছে হাইট, একটা হচ্ছে উইথ এবং একটা হচ্ছে ডেপথ। এবং বিহেভিয়ার গুলো কি আছে? বিহেভিয়ার গুলো হচ্ছে আমার গেট ডাইমেনশন, অর্থাৎ এই প্রত্যেকটা ডাইমেনশন হাইট উইথ অথবা ডেপথ আমি নিতে পারি এবং ভলিউম আমরা বের করতে পারি। কাজেই প্রোগ্রামিং অবজেক্ট গুলো আসলে মডেল করা হয় রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট গুলোর উপর বেস করে, এবং রিয়েল ওয়ার্ল্ড অবজেক্টের যেহেতু স্টেট এবং বিহেভিয়ার থাকে, তো আমাদের প্রোগ্রামিং অবজেক্টেরও কিছু স্টেট এবং বিহেভিয়ার থাকবে। তো কাজেই আমাদেরকে প্রোগ্রামিং অবজেক্ট ডিজাইন করতে হলে আমাদেরকে প্রথমে রিয়েল ওয়ার্ল্ড অবজেক্টটা কি কি ফিচার আছে, কিভাবে বিহেভ করে এই জিনিসটা আইডেন্টিফাই করে দেন হচ্ছে আমাদেরকে প্রোগ্রামিং অবজেক্ট ডিজাইন করতে হবে। যে রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট গুলাকে খাতা কলমে ড্র করতে পারে না তার পক্ষে কখন নই প্রোগ্রামিং অবজেক্ট সুন্দরভাবে মডেল করা কোনো দিন সম্ভব। তো কাজেই এখানে আমরা একটা প্রোগ্রামিং অবজেক্ট দেখতে পাচ্ছি, বক্স যার তিনটে স্টেট রয়েছে, হাইট অ্যান্ড ডেপথ। এবং এই বক্স অবজেক্টটা দুইটা বিহেভিয়ার শো করে, একটা হচ্ছে গেট ডাইমেনশন এবং একটা হচ্ছে পুট বলি। তারপরে আমরা যদি ব্যাংক অ্যাকাউন্টকে প্রোগ্রামিং অবজেক্টে কনভার্ট করতে চাই, তাহলে ব্যাংক অ্যাকাউন্টের আসলে অনেক ফিচার থাকে। আমরা যখন একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে যাই তখন আসলে আমাদের 7-8 পৃষ্ঠার মনে হয় একটা ফর্ম ধরে দেয়।
সো সেটাকে যদি আমরা প্রোগ্রামিং অবজেক্টে কনভার্ট করতে চাই, তাহলে আমরা এখানে তিনটা স্টেট দেখিয়েছি, যে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডার নেম এবং কারেন্ট ব্যালেন্স। সেই সাথে ব্যাংক অ্যাকাউন্ট কিছু বিহেভিয়ার শো করে, যেমন আমরা ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমাও রাখতে পারি এবং উইথড্র করতে পারি। সো এখানে আমরা দুইটা বেসিক ফিচার দেখিয়েছি, ডেপোজিট এবং উইথড্রল। ডেপোজিট একটা ফাংশন, উইথড্রল একটা ফাংশন, এবং স্টেট গুলো আসলে ভেরিয়েবল, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডার্স নেম অ্যান্ড কারেন্ট ব্যালেন্স। সো ব্যাংক অ্যাকাউন্টে চাইলে আমরা আরো বিভিন্ন টাইপের বিহেভিয়ার শো করতে পারি, যেমন আমরা চাইলে ফান্ড ট্রান্সফার করতে পারি, আমরা চাইলে BFTN করতে পারি, আমরা চাইলে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারি, আমরা চাইলে মোবাইলে টাকা রিচার্জ করতে পারি, আমরা চাইলে বিদ্যুৎ বিল, পানি বিল এগুলো পে করতে পারি। এবং এই সবগুলো আসলে বিহেভিয়ার, এবং সবগুলো আসলে এক একটা ফাংশন নেম। তো এখানে আমরা প্রোগ্রামিং অবজেক্ট দেখেছি, প্রত্যেকটা অবজেক্টে আসলে কিছু ডাটা এবং কোড থাকে। যেমন এখানে প্রথম যে অবজেক্টটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্টুডেন্ট। স্টুডেন্ট ক্লাসের তিনটা স্টেট, একটা হচ্ছে রোল নাম্বার, নেম, এবং বিহেভিয়ার হচ্ছে আমার ওই স্টুডেন্টের সম্পর্কে ডাটা আমি নিতে পারি, সে মাসে কতদিন প্রেজেন্ট ছিল কিংবা কোন ক্লাস টেস্টে খারাপ বা ভালো করেছে সেই জিনিসগুলো, এবং তার রেজাল্ট আমরা নিতে পারি। তো এমপ্লয়ের ক্ষেত্রে বেসিক স্টেটগুলো কি, এমপ্লয়ের ক্ষেত্রে বেসিক স্টেট এমপ্লয়ি নাম্বার, এমপ্লয়ি নেম, বেসিক টিএ ডিএ গ্রস। এবং এমপ্লয়ের বিহেভিয়ারগুলো কি, আসলে এমপ্লয়ের বিহেভিয়ারগুলো হচ্ছে গেট ডাটা, এমপ্লয়ির মাসিক অ্যাটেন্ডেন্স কিংবা বাৎসরিক অ্যাটেন্ডেন্স সহ তার বিভিন্ন টাইপের পারফরমেন্স ইভালুয়েশন রেজাল্ট, এবং এমপ্লয়ির আসলে স্যালারি থাকে। সো পুট স্যালারি নামে আমরা ফাংশন আইডেন্টিফাই করতে হবে। ওকে, আমরা বক্সের ক্ষেত্রে আসলে তিনটা স্টেপ, একটা হচ্ছে হাইট, উইথ এবং ডেপথ, এবং বক্সের বিহেভিয়ার হচ্ছে দুইটা, যেগুলো আসলে বিহেভিয়ারগুলোকে আমরা ফাংশন বলছি। তো ফাংশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে গেট ডাইমেনশনস এবং একটা হচ্ছে পুট ভলিউম। তো আসলে একটা অবজেক্ট, এই ভেরিয়েবল এবং ফাংশনগুলোর আসলে একটা বান্ডেল প্যাকেজ। এখন আসলে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর প্রিন্সিপাল সম্পর্কে জানবো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর তিনটা বেসিক প্রিন্সিপাল রয়েছে, একটা হচ্ছে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন ওয়ার্ডটা এসেছে ক্যাপসুল থেকে। আমরা চিত্রে একটা ক্যাপসুল দেখতে পাচ্ছি, যে ক্যাপসুলের ভিতরের যে এলিমেন্টগুলো, এটা আসলে একটা ক্যাপসুলের ভিতরে থাকে। তো এই ক্যাপসুলটাকে আমরা আসলে ক্লাস হিসেবে চিন্তা করতে পারি, এবং ক্যাপসুলের ভিতরের যে এলিমেন্টগুলোকে, এগুলোকে আমরা ভেরিয়েবল অথবা মেথড হিসেবে চিন্তা ভাবনা করতে পারি। অর্থাৎ একটা ক্লাস আমরা ইমপ্লিমেন্ট করলে ওই ক্লাসের ফাংশনালিটি ওই ক্লাসের ভিতর ভিতরেই থাকবে। এই জিনিসটাকে আমরা বলছি এনক্যাপসুলেশন। অর্থাৎ এনক্যাপসুলেশন হচ্ছে কোড এবং ডাটাকে আসলে একটা সিঙ্গেল ইউনিটে র‍্যাপ করা, এবং একটা ক্লাস ক্রিয়েট করা আসলে এনক্যাপসুলেশন ইমপ্লিমেন্ট করা কি বোঝায়। এনক্যাপসুলেশন, ক্যাপসুলেশন, ক্যাপসুল হচ্ছে নাউন, ক্যাপসুলেশনও নাউন, আর এনক্যাপসুলেশন এটা হচ্ছে বার্ড। এনক্যাপসুলেট মানে হচ্ছে একটা ক্যাপসুলের ভিতর আমার কোড বা মেথড বা ভেরিয়েবল এই জিনিসগুলোকে আবদ্ধ করে ফেলা। তো অবজেক্ট আসলে ডাটা এবং অপারেশনকে একটা সিঙ্গেল ইউনিটে এনক্যাপসুলেট করে ফেলে, এবং একটা অবজেক্ট হচ্ছে বান্ডল অফ ডাটা। ডাটা বলতে আমরা ভেরিয়েবলকে বুঝাচ্ছি, ভেরিয়েবল এবং মেথড বা ভেরিয়েবল এবং ফাংশনকে বুঝাচ্ছি। এবং ওই অবজেক্টটা আসলে জানে যে তাকে কি করা লাগবে,
অন্য কথায় আমরা এনক্যাপসুলেশনকে একটা প্রোটেক্টিভ কন্টেইনার বলতে পারি, যে কন্টেইনারটা আসলে বাইরে থেকে কোড এবং ডাটা অ্যাক্সেসটাকে প্রিভেন্ট করে থাকে। আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড এর সেকেন্ড প্রিন্সিপাল হচ্ছে পলিমরফিজম। তো আমরা এখন দেখব যে পলিমরফিজম বলতে আমরা কি বুঝি। তো এর আগে যদি আমরা শব্দটাকে ডিভাইড করে ফেলি, তাহলে পলি মানে হচ্ছে অনেক, মর্ফ মানে হচ্ছে রূপ, অর্থাৎ একের অধিক রূপকে আমরা বাংলা ভাষায় বলতে পারি পলিমরফিজম। তো আসলে প্রোগ্রামিং কনসেপ্টের দিক থেকে পলিমরফিজমটা আসলে কি, প্রোগ্রামিং কনসেপ্টের ভিউ অফ পয়েন্ট থেকে পলিমরফিজমটা হচ্ছে একটা কাজ আসলে বিভিন্ন ভাবে করা যায়, এবং এই যে একটা কাজ বিভিন্ন ভাবে করার যে টেকনিকটা, এই জিনিসটাকে আমরা পলিমরফিজম বলছি। এর বেসিক কনসেপ্ট হচ্ছে আমরা একটা কাজই বিভিন্ন ভাবে করতে পারি, এবং এই বিভিন্ন একটা কাজই এই বিভিন্ন ভাবে করার যে টেকনিকগুলো, এই জিনিসটাকে আমরা বলে থাকি পলিমরফিজম। যেমন এখানে একটা আমরা উদাহরণ দেখতে পাচ্ছি যে জীবজগতের চারটা প্রজাতির প্রাণীকে আমরা এখানে দেখিয়েছি যে কে কিভাবে কথা বলছে। মানুষ বলছে নাও স্পিক, এখন কথা বলো, হায়না বলছে ও, হাঁস বলছে কোয়াক, এবং বিড়াল বলছে মিও। প্রত্যেকেই তারা তাদের নিজস্ব ভাষায় মনের ভাব প্রকাশ করছে, কিন্তু তাদের মনের ভাব প্রকাশের ওয়েটা ডিফারেন্ট। এই যে একটা সিঙ্গেল কাজই বিভিন্ন প্রজাতির প্রাণী বিভিন্ন ভাবে করছে, এই জিনিসটাকে আমরা পলিমরফিজম বলতে পারি। তো পলিমরফিজমের আরেকটা উদাহরণ যদি আমি দিতে চাই, তাহলে আসলে আমরা যদি একটা কাস্টমার পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা ভাবনা করি, আমরা এক একটা কাস্টমারকে এক এক ভাবে কনভিন্স করে থাকি, বা যে কোনো শপিং মলের দোকানদার এক এক কাস্টমারকে এক এক রকম ভাবে কনভিন্স করার জন্য বিভিন্ন টাইপের কথা বলতে থাকে তো একইভাবে আমরা বিভিন্ন টাইপের শেপ ড্র করতে পারি, যেমন ট্রায়াঙ্গেল, রেক্টেঙ্গেল, লাইন, এরকম টাইপের বিভিন্ন শেপ ড্র করতে পারি, এবং এই প্রত্যেকটা উদাহরণই আসলে পলিমরফিজমের এক একটা উদাহরণ। সো পলিমরফিজমের আরেকটা উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রোগ্রামিং জাভাস্ক্রিপ্টে আমরা অনেকেই বেশ ভালো লেভেলের প্রোগ্রাম করেছি, এবং জাভাস্ক্রিপ্টে প্লাস সাইন ভিন্ন ভিন্ন অবজেক্টের ক্ষেত্রে, ভিন্ন ভিন্ন ভ্যালুর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রকমের অ্যাটিচিউড করে থাকে। যেমন ফাইভ প্লাস টু হলে জাভাস্ক্রিপ্টের প্লাস অপারেটরটা আমাকে সেভেন রেজাল্ট আউটপুট হিসেবে দেয়, কিন্তু আমরা যখন দুইটা স্ট্রিং প্লাস দিয়ে যুক্ত করি, তখন আসলে ওই দুইটা স্ট্রিং কনকেট হয়ে যায়। যেমন রাইজিং প্লাস টেক, এই ক্ষেত্রে প্লাসটা আসলে এই দুইটা স্ট্রিংকে কনকেট করে আমাকে রেজাল্টটা দিবে, এবং সেটা হচ্ছে রাইজিং টেক। সো এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল অপারেটর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজ করছে, এই জিনিসটাকে আসলে আমরা পলিমরফিজম বলতে পারি। এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্লাস শেপ এবং ক্লাসের হচ্ছে ড্র ফাংশন, এবং সেই ক্লাস থেকে আসলে তিনটা ক্লাস উৎপত্তি হয়েছে, একটা হচ্ছে সার্কেল, একটা হচ্ছে বক্স, এবং একটা হচ্ছে ট্রায়াঙ্গেল। এই প্রত্যেকটা সার্কেল, বক্স এবং ট্রায়াঙ্গেল প্রত্যেকটা ক্লাসই হচ্ছে শেপ ক্লাসের ফাংশনটাকে নিবে এবং তাদের নিজেদের মতো ইমপ্লিমেন্ট করবে, অর্থাৎ সার্কেল ক্লাসে ড্র ফাংশন সার্কেল ড্র করবে, বক্স ক্লাসে ড্র ফাংশন বক্স ড্র করবে, এবং ট্রায়াঙ্গেল ক্লাসে ড্র ফাংশন ট্রায়াঙ্গেল ড্র করবে। তো আসলে এই ফিগারটা ইলাস্ট্রেটর যে একটা সিঙ্গেল ফাংশন নেম দিয়ে আমরা বিভিন্ন টাইপের আর্গুমেন্ট দিয়ে বিভিন্ন টাইপের শেপ ড্র করতে পারি। আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড
প্রোগ্রামিং এর লাস্ট প্রিন্সিপাল হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স একটা ইংরেজি শব্দ, এটাকে যদি আমি ভাগ করে ফেলি বা মেইন শব্দটা বলি তাহলে হচ্ছে ইনহেরিট। ইনহেরিট মানে হচ্ছে কারো থেকে কিছু পাওয়া। আমরা যদি আমাদের প্রাথমিক জীবনের ক্ষেত্রে চিন্তা করি তাহলে দেখতে পাবো যে আমরা আমাদের বাবাদের বাবা মায়ের কাছ থেকে কিছু বৈশিষ্ট্য জন্মগতভাবে ইনহেরিট করেছি বা পেয়েছি। আমাদের বাবা মা চাচা চাচি তাদের বাবা মা থেকে কিছু বৈশিষ্ট্য ইনহেরিট করেছে। তো প্রোগ্রামিং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা এক ক্লাস থেকে আরেক ক্লাসে কিছু প্রপার্টি ইনহেরিট করতে পারি, এই জিনিসটাকে আমরা বলছি ইনহেরিটেন্স। ইনহেরিট এর বাংলা নেম হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া। এখানে একটু ভুল হয়েছে, তো ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স আসলে একটা অবজেক্ট যখন আর প্যারেন্ট অবজেক্টের সকল প্রপার্টি বা ভেরিয়েবল এবং বিহেভিয়ার বা ফাংশন উত্তরাধিকার সূত্রে, ওই জিনিসটাকে আমরা বলে থাকি ইনহেরিটেন্স। এবং ইনহেরিটেন্সের জন্য আমরা কোড রিউজ করতে পারি। এই ইনহেরিটেন্স আসলে ইউজ করা হয় রান টাইমে আমরা যাতে পলিমরফিজম পেতে পারি। যেমন এখানে আমরা এনিমেল ক্লাস দেখতে পাচ্ছি, এনিমেল ক্লাস থেকে আমরা দুইটা ভিন্ন প্রজাতির প্রাণী পাচ্ছি, একটা হচ্ছে ডগ এবং আরেকটা হচ্ছে ক্যাট। তো এখানে এনিমেল থেকে এনিমেল ক্লাস থেকে ডগ ক্লাস কিছু বৈশিষ্ট্য এবং ফাংশনালিটি ইনহেরিট করবে বা উত্তরাধিকার সূত্রে পাবে, এবং ক্যাট ক্লাসও সেম উত্তরাধিকার সূত্রে কিছু বৈশিষ্ট্য বা ফাংশনালিটি পাবে। তো এখানে পার্সনের ক্ষেত্রে পার্সন ক্লাস, প্যারেন্ট ক্লাস হলে এমপ্লয়ি, কাস্টমার এবং স্টুডেন্ট হবে সাব ক্লাস। এক ধরনের ইনহেরিটেন্সের উদাহরণ। এটা হচ্ছে ইনহেরিটেন্সের উদাহরণ। এখানে কাস্টমার প্রোফাইল থেকে এমপ্লয়ি নাম্বার, ভিসা কার্ড নাম্বার এবং স্টুডেন্ট নাম্বার এখানে আমরা পাচ্ছি। সো এই পর্যন্ত ছিল আমাদের প্রেজেন্টেশন। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। হ্যালো, আমার কথা শোনা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আমরা যখন আপনার নোড আর মানে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড নিয়ে একসঙ্গে কাজ করব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমার ব্যাক এন্ড প্রজেক্টের মধ্যে ফ্রন্ট এন্ড এর প্রজেক্টটা হবে, আই মিন অ্যাঙ্গুলার আর নোড, হ্যাঁ, নাকি ফ্রন্ট এন্ড এর প্রজেক্টের মধ্যে ব্যাক এন্ড এর প্রজেক্টটা হবে? না, ফ্রন্ট এন্ড এর প্রজেক্ট আর ব্যাক এন্ড এর প্রজেক্ট টোটালি সেপারেট হবে এবং তাদের কমিউনিকেশন হবে এপিআই এর থ্রুতে। মানে কমপ্লিটলি ডিফারেন্ট ডিফারেন্ট হবে, মানে একই লেভেলে আমার ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড এর স্ট্রাকচার থাকবে? একটা প্রজেক্টে থাকবে ফ্রন্ট এন্ড, আরেকটা প্রজেক্টে থাকবে ব্যাক এন্ড। কমপ্লিটলি ফ্রন্ট এন্ড প্রজেক্ট এবং ব্যাক এন্ড প্রজেক্ট দুইটা সেপারেট প্রজেক্ট হবে, তাহলে আপনাদের কমিউনিকেশন মেকানিজম হবে এপিআই এর থ্রুতে। হ্যাঁ, আপনি যে কোনো সময় আমাকে নক দিন। এছাড়া আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমাদের এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা অ্যাঙ্গুলারের ক্ষেত্রে বেশ ভালো মতোই কাজে লাগবে। অ্যাঙ্গুলারটা আসলে টোটালি অবজেক্ট ওরিয়েন্টেড একটা ফ্রেমওয়ার্ক, এবং সেখানে আমরা যখন অ্যাঙ্গুলারটা শুরু করব তখন আসলে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর প্রত্যেকটা ফিচার আমাদের ইউজ করা লাগবে। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টটা না বুঝলে আমরা কখনোই অ্যাঙ্গুলার কিংবা এক্সপ্রেস ভালো মতো শিখতে পারবো না। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন।
আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা আজকে মতো স্টপ করতে পারি আর কি। থ্যাংক ইউ, আমি তাহলে বন্ধ করছি।